আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ডিপিআরসি চিকিৎসায় আমি এখন সুস্থ। আমি কতটুকু সুস্থ জানতে হলে আমার প্রথম ভিডিওটা দেখতে হবে। চলেন আমার প্রথম ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম ডলি, বয়স 44, মিরপুর এক থেকে। আমি 2 বছর আগে পড়ে গেছিলাম, পড়ে যাওয়াতে আমার ACL ছিঁড়ে গেছে, পরে অপারেশন হয়েছে। অপারেশনের পরে তার আগে থেকে একটু পিটমিট জ্বলতো, তারপরে থেকে পায়ে প্রচুর কামড়ানো, পাও ফুলে যায়, পাও ভারী হয়ে যায়, হাঁটতে পারি না। তারপরে অপারেশনের 5 মাস পর স্যারের কাছে আসছে, স্যারের রিপোর্ট দেখে বলছে PLID হয়েছে। তখন স্যার বলছে তোমাকে ভর্তি থাকতে হইব 12-14 দিন। আমি পড়ে যাওয়ার পর থেকে, মনে করেন সেদিন তো পড়ে যাওয়ার পর উঠছি, কিন্তু রাতে শোয়ার পরে ভোররাতে আমার পায়ের এইটা ভার হয়ে গেছে। তারপরে আমি 3-4 দিন পর ডাক্তার দেখাইছি, দেখানোর পর ওনারা পঙ্গুতে ওনারা এক্সরে করছে, এক্সরে করে ওষুধ দিয়েছে। 2 মাস আমি ওষুধ খাইছি, তাতেও আমার পা ভালো হয় না। তারপরে বাইরে প্রাইভেট দেখাইছি, প্রাইভেটে দেখাই মারে করছে, করার পরে ওনারা বলছে যে পায়ের সেল ছিঁড়ে গেছে। আমি তখন হাঁটতে পারতাম না, হাঁটলে মনে হইতো যে আমি পড়ে যাব। আর এখন হয়েছে, মনে করেন আমি হাঁটতে যেটুক পারি, আমি একটু দাঁড়াই থাকতে পারি না, আর আমার পাও প্রচন্ড কামড়ায়। অপারেশন করার পরই তো আমি যখন 15 দিনও হয় নাই, তখন আমি বেডে থাকা সত্ত্বে আমার বেডে যদি আরেকজন বসে, মনে হয় আমার পায়ে কসকেরা উঠে। এখনো এখনো মনে হয় কেউ যদি বসে বিছনায়, আমি বসা থাকি, মনে হয় জানি আমারে বসলে জাকিটা আমার পায়ে লাগে। তখন থেকে মনে করেন প্রচুর পরিমাণের কামড়ায়, পায়ে কামড়ায়, পায়ের এই গিরু প্রচন্ড যন্ত্রণা করে। তারপরে এই পায়ের পাতা ধইরা ওই এক নিচ পর্যন্ত ছটফট করে। কিছুদিন পরে ডাক্তারের কাছে গেছি, যখন আমার অপারেশন করছে যে ডাক্তার, ওনারা এবার MRI করছে, করার পর বলছে যে অপারেশন ভালো, অপারেশনে কোনো সমস্যা হয় নাই। তখন ওনারা আমারে অনেক ওষুধপাতি দিছে, কিন্তু আমার পায়ের সমস্যা কমে না। আমি আগে পড়ে গেতাম, কিন্তু এখন পড়ে যাই না, আমার হয়েছে যন্ত্রণা, ব্যথা ততটা নাই, কিন্তু পায়ের যন্ত্রণা কামড়া নিতে আমি শেষ। আমি যখন অপারেশন করছি, তখন তো মনে করেন বৈশা থাকতে থাকতে মোবাইল দেখার পর থেকেই ওনারে দেখছি। তখন বলছি যে একদিন হইলে ওনার কাছে যে আমি জানবো, তার সাথে পরিচয় হব। তখন আমি 5 মাস আগে আসছি এখানে, এসে স্যারের দেখাইলাম, স্যারের রিপোর্ট দেখলো, দেখার পর বলল যে পায়ে ক্ষয় আছে একটু, আর পিঠে তোমার PLID হয়েছে। সময় সুযোগ করে এখন আমি ভর্তি হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে বাসায় চলে যেতে পারি। আসসালামু আলাইকুম। এখন আমার এই সমস্যা নাই, শেষ। আমি এখন হাঁটতে পারি না, পায়ে ভার ছিল, ভার নাই, কেটে গেছে। এখন আমি মনে করেন এখানে সুস্থ বাসায় যাওয়ার পরে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। এখানে যেদিন আসছিলাম সেদিন আমার শরীরের অবস্থা ভালো ছিল না। পরীক্ষা দেবার পর স্যার আমার রোগের নাম বললো, আমার রোগটার নাম ছিল PLID। স্যার আমাকে 15 দিনে ভর্তি দিছে, আমি 10 দিনে আল্লাহর রহমতে সুস্থ। আমি যখন আমার কেবিনে আসছি, তখন এক চিকিৎসা দেওয়ার জন্য একজন ফিজিওথেরাপিস্ট আসলেন, সে আমার সাথে কথা বলতো, প্রতিদিন 3 বার থেরাপি দিত, আমার মেয়ের মতোই কথাবার্তা বলতো। আমরা এক কেবিনে 3 জন ছিলাম, 3 জনই মিলেমিশে এক ফ্যামিলির মতন ছিলাম। তাদেরও আলাদা আলাদা ফিজিওথেরাপিস্ট আছে। আমরা 3 জন মিলে গল্প করতাম, নিজেরা নিজেরা ব্যায়াম করতাম, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতায় কাজ করতো, আমরা কার আগে কে বাসায় চলে যাব ভালো হয়ে। 3 জনের মধ্যে সবার আগে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই সফিল্লা প্রধানকে, কারণ তিনি আমার রোগটা ধরতে পেরেছেন, এর জন্য আমি অনেক তার কাছে কৃতজ্ঞতা। আমার যে ফিজিওথেরাপি ছিল, ওর জন্য আমি অনেক খুশি, ওকে আমি অনেক আমার মেয়ের মাথার পছন্দ করি, ওকে ধন্যবাদ জানাই। এখানকার যে স্টাফ আছে, নার্স, ওরা সবাই ভালো। ডিপিআরসির জন্য আমার শুভকামনা রইল, ডিপিআরসির জন্য শুভকামনা রইল, আমার মতো জানি আরো 10 জন ভালো হয়ে চলে যেতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আমার মতো এই রোগ যেন আর কাউকে আল্লাহ না দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।